ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েনের বিরোধিতা, ডিএসও সমাবর্তনের আগে বিশ্বভারতী চত্বরে পোস্টার নিয়ে বিক্ষোভ। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, এখন ঠিক কি পরিস্থিতি এবং ডিএসওর কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে সমাবর্তন শুরু হয়েছে, যে দীক্ষান্ত ভাষণ সেটা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কিন্তু তিনি যে পথে আসবেন সেইখানে ডিএসওর ছাত্র সমর্থকরা, ছাত্রছাত্রীরা তারা হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতী যে সদ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিশ্বভারতী শান্তিনিকেতনের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের যে আবেদন করা হয়েছিল বিশ্বভারতীর পক্ষ থেকে তার বিরোধিতা করে, তারা গতকাল বিকাল বেলায় খোলা চিঠি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিলি করা হয় বিভিন্ন মানুষদের মধ্যে, এবং আজকেও ডিএসওর পক্ষ থেকে তারা কিন্তু বিরোধিতা করে হাতে পোস্টার নিয়ে, যদিও পুলিশ গিয়ে তাদের সাথে কথা বলে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। নতুন করে আবার একটা জটিলতা তৈরি হয়েছে যে বিশ্বভারতীর সহযোগিতার অংশগ্রহণ করতে হবে ছাত্রছাত্রী যারা হাতে পরিচয় পত্র, বিশ্ববাসীর পরিচয় পত্র নিয়ে এসেছিলেন, তাদের পুলিশ আটকে দিয়েছে কারণ তাদের সিকিউরিটি পাস নেই। তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু বিশ্ববাসী কর্তৃপক্ষ বলেছিল তাদের বিশ্ববাসীর পরিচয় পত্র দেখিয়ে তারা ঢুকতে পারবে, কিন্তু নিরাপত্তার কারণে পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছে। এই নিয়েও একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে শান্তিনিকেতন এলাকায় এই সমাবর্তনের গেটের মুখে। যদিও সমাবর্তন চলছে, হয়তো তোমার কিছুক্ষণ মানে সাড়ে 12টা নাগাদ সমাবর্তন শেষ হওয়ার পর।